আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল, কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না, তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলত, এটা হচ্ছে কবুলিয়াতের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওরটা হচ্ছে এই হিংসায়, হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কীভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহপাক তখন কাককে পাঠালেন। কাক, কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহপাক কাককে তখন পাঠালেন, সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে, প্রকৃতি থেকে আল্লাহপাক শিখতে বলেছেন, পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন, বড় মন আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন, এগুলো কিন্তু কোরআনে আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহপাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন, এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহকে নিদর্শনগুলো দেখো, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি, খুন, ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে, দেখবেন ভাই ভাইয়ের শত্রু। এখন ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান, মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম, মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম, মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত, এখানে আমাদেরকে হতে হবে কি, কাবিল না হাবিল? হাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল, এ কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। হাদিস জানতেন, নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান, তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি, সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না
আমি কি জন্য তাকে মারছি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে, হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে, যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত, এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সিজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইল, আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে, মানে কিয়ামত দিবস যে অবধারিত। এই আকীদা ইবলিসের ছিল, ইবলিস আল্লাহকে অস্বীকার করত না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিলেন, আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না, আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে, পক্ষান্তরে আদম আলাইহিসসালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে, ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে, এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে আপনি রং আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব। এই কারণে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিসসালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা জলামনা আনফুসানা,
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ পাক তখন তাকে maaf করে দিয়েছেন, আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই, এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন, আদম সন্তান ভুল করবে এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোন সম্প্রদায়কে নিয়ে আসতো, যারা পাপ করে তওবা করতো আল্লাহ ওদেরকে মাফ করে দিত। আল্লাহ পাকের এত দয়া, পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিসসালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা, প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা, সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিসসালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হাবা ইলা ফিরাউন, তোমরা দুজন এই মূসা এবং হারুন তোমরা ফিরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইনা, তার সাথে নরম সুরে কথা বলো। ফিরাউন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি এবং কাফের, তাই না? তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন নরম হতে, নরম হতে, ভদ্রতার সাথে কথা বলবে, উগ্র হবে না। এটা দলিল যে দিনই দাওয়াতি কাজ করতে গিয়ে চরমপন্থী হওয়া যাবে না, এমন কিছু করবেন না যাতে দেশের রাষ্ট্রের উম্মার ক্ষতি হয়ে যায়, এটা করবেন না, এগুলো পথে পা বাড়াবেন না, মধ্যমপন্থী থাকেন, শৈথিল্যবাদী হবেন না। উত্তম নসিহতের মাধ্যমে, আকীদা আমলের সংস্কারের মাধ্যমে পুরো পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরে আপনি তাদেরকে, মানুষকে আল্লাহর পথে ডাকবেন, এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে কোনো দায়িত্ব নেই আপনার। আমার এখন মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন, পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব, জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়, পৌঁছে দেওয়াটা দায়িত্ব। এবং মধ্যম পন্থায় দুইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এভাবে ফিরাউনকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, কুল লাহু কওলা লাইনা, কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়, ও কিন্তু ওই সময়কার সবচেয়ে বড় সম্মানী, না মিশরের তো সবচেয়ে বড় সম্মানী তখন সে, আল্লাহর দৃষ্টিতে না হোক মানুষের কাছে কথা বলছে, তো তাকে সেভাবেই কথা বলতে হয়। এইখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছে দিনের দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে, এভাবে আঘাত করে কথা বলে, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে বা একজন আলেম কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে দিনের কিন্তু কল্যাণ হবে না, বরং দিন ক্ষতিগ্রস্ত হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সুন্নাহ অ্যাপ্লাই করেছেন আমাদেরকে সেই সুন্নাহই যেতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, নরম ভাষায় উপদেশ দিন, এতটুকু আপনার দায়িত্ব, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারোর প্রতি দারোগা নন। তো এখানে দেখেন সুন্নাহ, মূসা আলাইহিসসালাম দাওয়াত দিলেন, মুজেজা দেখালেন, মুজেজা লাঠি ছুঁড়ে মারলে কি হতো? সাপ। আরেকটা মুজেজা ছিল, কে বলতে পারবেন? না না না, এই যে বগলে হাত দিলে হাত বের করলে কি হতো? শুভ্র হয়ে যেত, তাই না? একটু খেয়াল করে দেখেন, এই নবী সেই নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বিশরাহলি সদরি মানে কি? আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন, আমার সাহসকে বাড়িয়ে দিন। ফিরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়া দিতে সাহস লাগে না, সাহস বাড়িয়ে দিন, বুক প্রশস্ত করে দিন। এবং মনের মধ্যে আত্মশুদ্ধি না থাকলে, নূর না থাকলে দাওয়া দিতে পারবে? হয়তোবা আল্লাহ ভালো জানেন, হয়তোবা মূসা আলাইহিসসালামের কলবটা ছিল পরিষ্কার, এতটা পরিষ্কার, স্বচ্ছ, নূরান্বিত, যে আল্লাহ পাক এমন মুজেজা দিয়েছেন এখান থেকে বগল ঘেঁষে হাত বের করলেই নূর আলো ছড়াত, এবং সে আলো দিয়ে দেখা যেত, তাই না? আল্লাহ ভালো জানেন, এই ব্যাখ্যা সঠিকও হতে পারে ভুলও হতে পারে, আল্লাহ আলম বিসমা। তো
তিনি মুজিজা দেখালেন এরপর আরো 9টা মুজিজা দেখানো হয়েছে এই ব্যাঙের তারপর উকুনের রক্তের নদীর অনেকগুলো দেখবেন পড়ে দেখবেন কোরআনের মধ্যে আছে শেষ পর্যন্ত ফিরআউন এবং তার বাহিনী মুসা আলাইহিস সালামের আনুগত্য করল না বরং বনু ইসরাইলের পিছু ধাওয়া করল আল্লাহ পাক লোহিত সাগরের সবাইকে একত্রিত করলেন ওরে আগে মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে পার করলেন তারাও যখন পার হতে চাইল আল্লাহ পাক সবাইকে একসাথে সেখানে ডুবিয়ে দিলেন এই ঘটনা হিস্ট্রিতে একবার ঘটেছে ইনশাআল্লাহ আগামীতে আরেকবার ঘটবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এই ঘটনাটা আরেকবার ঘটতে যাচ্ছে একটু বুঝেন মুসা আলাইহিস সালামের যুগের ওই ফিরআউনের যে মমি বা লাশটা এটা পাওয়া গেছে কত সালে বলতে পারবেন 1896-96 সালগুলোর দিকে ঠিক ওই সময়েই এই বিশ্বে একটা মুভমেন্ট চালু হয়েছে ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে অ্যালায়েন্স এই মুভমেন্টটা ওই সময় থেকে চালু হয়েছে সাই নিদর্শন আছে এখানে তাদের অ্যাক্টিভিটিস আর এই ফিরাউনের অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো পার্থক্য নাই পরিণতির দিক থেকে হবে সেম ইনশাআল্লাহ তার যা পরিণত হয়েছে হবে ইনশাআল্লাহ তার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছেন তার কাছে জীবিত কি জন্য সত্য মসীহের হাত দিয়ে আল্লাহ পাক মিথ্যা মসীহ দাজ্জালকে হত্যা করাবেন এবং এই সময়টা সামনে আসবে এবং মসীহুদ দাজ্জালের ফলোয়ার্স হবে বহু সংখ্যক জিনিস এটা আসবে টপিক এটা না আমি কথা বলতে যাচ্ছি না কিন্তু এটা আসবে ইনশাআল্লাহ ফিরাউনের যে যুগের সুন্না সেম সুন্না আনুগত্য করেছে উদ্ধার আনুগত্য করে নাই হালাক পরে চলে যান ঈসা আলাইহিস সালামের যুগে যান একই সুন্না দেখবেন নবী ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল কি মুজিজার যুগ মানে ওই সময় চিকিৎসা শাস্ত্র নাকি উন্নত হচ্ছিল আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে আল্লাহ পাকের কুদরত কারিশমা কোনো ব্যাখ্যার মুখোমুখি না অন্ধ হয়েছে হাত বুলিয়ে দিলেন ভালো হয়ে গেল কুষ্ঠরোগী হাত বুলালেন শেফা এমনকি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করে ফেললেন কে করলেন ঈসা আলাইহিস সালাম এটা আল্লাহর ক্ষমতায় করেছেন তা নিজের ক্ষমতায় করেছেন এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো ইহুদিরা আল্লাহ পাক তাকে তুলে নিলেন তার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার যে আগমন এটা কি নবী হিসেবে হবে তার একটা ম্যাসিভ দায়িত্ব এখনো বাকি আছে তিনি এসে সেই দায়িত্ব পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা এবং তিনি সেই নবী যিনি আখিরুজ জামান এবং শেষ জামানায় গিয়ে ওই জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বাস্তবায়ন করবেন তিনি সেই নবী তাকে বাকি রাখা হয়েছে আমি এই পর্যন্ত আসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকাতে বলব একটু তাকান তার জীবনের দিকে তার সময়টার দিকে তাকান ওই সময়ের মধ্যে শিরিক ছিল রিবা ছিল সুদ ছিল আপনার গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল মাদক ছিল টোটাল জাহিলিয়াতে পূর্ণ ছিল আল্লাহ পাক তার উপর কোরআন নাজিল করলেন 23 বছর তিনি দাওয়াতের মেহনত করলেন প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন তারপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন নির্যাতন বাড়তে থাকলো এক পর্যায়ে সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন তারপরে তিনি তায়েফে হিজরত করলেন সেখান থেকে তাকে অপমান হয়ে ফিরে আসতে হলো তারপরে ইয়াসরিব থেকে সাহাবীরা আসলেন ইসলাম কবুল করলেন ও সাহাবী নুমাইরকে তিনি পাঠালেন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিবে সেখানে গিয়ে আরো অনেক সাহাবী ইসলাম কবুল করে আসলেন আউস ও খাজরাজ গোত্রের এক পর্যায়ে মক্কার পরিবেশ যখন সংকীর্ণ হয়ে গেল তখন আল্লাহ পাক তাকে মদিনায় হিজরত করতে বললেন মদিনায় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলো ইসলামী রাষ্ট্র কায়েম হলো আস্তে আস্তে সেখানে সামরিক বাহিনী গড়ে উঠলো ইকোনমি ফাইন্যান্স ডেভেলপ করলো আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে আপনার বদর যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধে আমরা বিজয় লাভ করলাম এর প্রতিশোধ নেওয়ার জন্য পরের বছর উহুদ হয়ে গেল এখানে জিতে গিয়েছিলাম একটা ভুলের কারণে আমরা কি করলাম সাময়িক একটা ধাক্কা খেলাম যাই হোক তার পরের বছর আবার খন্দকে তারা আসলো আমরা ওদেরকে ডিফেন্ড করলাম
এরপর থেকে ইসলাম আস্তে আস্তে বিভিন্ন কাবিলায় গোত্রে সারিয়া এবং গাজবা শুরু হলো এক পর্যায়ে হুদাইবিয়া হলো হুদাইবিয়াতে আমরা সন্ধি করলাম 10 বছর কোনো যুদ্ধ নেই প্রত্যেকটা শর্ত মেনে নিলাম হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন ইহুদিদেরকে ধরলেন এরপর পররাষ্ট্রনীতি শুরু হলো বিভিন্ন দেশে দেশে ইসলামের দাওয়াত শুরু হলো মিশরে বাহরাইনে এদিকে আপনার রোমক সভ্যতায় হিরাক্লিয়াসের কাছে প্রত্যেকটা সভ্যতায় তৎকালীন সময়কার সুপার পাওয়ারদের কাছে তারা কেউ স্বীকার করলো কেউ করলো না হোয়াটএভার ইসলামের কিছু যায় আসলো না জনসংখ্যা বাড়তে থাকলো এক পর্যায়ে হিউজ ক্রাউড নিয়ে হিউজ একটা ফোর্স নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন বিনা যুদ্ধে মক্কা জয় করলেন সুবহানাল্লাহ তার এই জীবনের মধ্যে খেয়াল করে দেখেন এই যে আবুল আহাব আবু জাহেল উতবা সাহেবেরা যারা ছিল তারা আল্লাহর রাসূলের আনুগত্য করে নাই আল্লাহর বিধানকে মানে নাই আল্লাহ পাক সবাইকে হালাক করেছেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলালকে সম্মান দিয়েছেন হাবশি কালো বেলালকে সম্মান দিয়েছেন কাবা ঘরের উপরে উঠা জান দিয়েছে আল্লাহ পাক সেই আব্দুল্লাহ বিন মাসউদ যিনি ছাগল চড়াতেন তাকে সম্মান দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হয়েছেন আল্লাহ পাক সেই আবু বকর সিদ্দিক নরম মানুষ তাকে সম্মান দিয়েছেন খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব সত্য সেবী তাকে সম্মান দিয়েছেন ওমর ফারুক বানিয়েছেন অর্ধ জাহান শাসন করার তৌফিক দিয়েছেন সুন্না দেখেন একই সুন্না এই পুরো হিস্ট্রি আপনাদেরকে ঘাটালাম আজকে কোরআন থেকে এই পুরো ইতিহাস ঘাটলে একটাই সুন্না পাবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে নবী এসেছেন রাসূল এসেছেন আসমানি কিতাব এসেছে যারা বিনা শর্তে বিনা বাক্য ব্যয়ে আল্লাহর বিধান আল্লাহর রাসূল আল্লাহর সুন্নাগুলো মেনে নিয়েছে তাদের কোনো টেনশন ছিল না পৃথিবীতে পৃথিবীতে জয়লাভ করেছে ইনশাআল্লাহ পরকালে জান্নাতে চলে যাবে আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে আসমানি কিতাব মানে নাই নবীকে মানে নাই শরীয়তকে মানে নাই ইসলামকে মানে নাই আল্লাহ পাক একটা সার্টেন টাইম পর্যন্ত এদেরকে রেখেছেন এইটুক সময় অবকাশ দিয়েছেন এইটুক সময় তারা খেয়েছে পড়েছে ভোগ বিলাস করেছে ইসলামকে আক্রমণ করেছে অনেক মুসলিমকে হত্যা করেছে সবকিছু করেছে একটা সময় যখন শেষ হয়ে গেছে তখন এদের কারো অস্তিত্ব আল্লাহ পাক রাখেন না আল্লাহ পাক সেই আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত আল্লাহ পাক এখনো জীবিত আছেন তিনি মারা যাবেন না সেই নবীর সুন্নাহ এখনো জীবিত আছে তিনি মারা যাবেন না তার সুন্নাহ মারা যাবে না সেই আসমানি কিতাব এখনো আছে সেটা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না প্রয়োজন হচ্ছে সেই ইমানের সেই তাওয়াক্কুলের সেই তাকওয়ার এবং সেই আত্মসমর্পণের ইনশাআল্লাহ এ যুগেও সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্য দিয়ে দুনিয়াতে সফলতা অর্জন করা ইনশাআল্লাহ তাআলা পরকালেও সফলতা অর্জন করা আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন এখন এই যুগে এসে এখন আপনি আবু বকর সিদ্দিকের যুগে নেই ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগে নেই আপনি আছেন ফিতনাময় পরিবেশে এই পরিবেশে আপনি কিভাবে আগাবেন কয়টা কাজ করবেন ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ইলম অর্জন করতে হবে এবং বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করতে হবে আপনি জেনারেল লাইনে পড়ছেন পড়েন মাদ্রাসায় পড়ছেন পড়েন কোনো সমস্যা নেই কিন্তু কোরআন সুন্না ফিক ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও পলিটিক্স এই সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে পড়ে এই বিষয়কে ডিল করতে হবে কোরআন সুন্না হাতে থাকার পরেও যদি আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হই আমাদের চেয়ে ব্যর্থ জাতি আর কেউ থাকবে না এটাই সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের এখন যে কোরআনের মতো অভ্রান্ত সত্যের উৎস আমাদের কাছে আছে এটা হাতে থাকার পরেও আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করা তো অনেক দূরের কথা ওয়ার্ল্ড ইকোনমিক্সকে চ্যালেঞ্জ করতে পারছি না বললে বলবেন যে এগুলো কি বলছেন আর এগুলো কেউ বলেনি কেন এতদিন কিন্তু কথাগুলো অনেকে বুঝে আসবে না আর মাহফিল সেই জায়গা নয় যেখানে সবকিছু বলা যায় সারা বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এখন অর্থনৈতিক হাতিয়ার যার হাতে আছে সে ওয়ার্ল্ডকে রুল করছে এবং আল্লাহ পাক আমাদেরকে এত স্বচ্ছ সুন্দর শুভ্র একটা ইকোনমিক্স দিয়েছিলেন জাকাত ভিত্তিক ইসলামিক ইকোনমিক্স সেই জায়গা দখল করেছে রিবা সুদ এর মধ্য দিয়ে ধনী দিন দিন ধনী হচ্ছে আর গরিব দিন দিন গরিব হচ্ছে কেউ কথা বলার নাই আছে যারা
তাদের ভয়েসটা মনে হয় জানো একটা বৃত্তের মধ্যে বন্দী হয়ে থাকে, কেউ শুনেই না কথাগুলো। আর এগুলো ছাড়াও তো আমাদের কথা বলার অনেক ইস্যু আছে তাই না, হাত বাঁধা আছে, রসুল এদায়ন জোরে আমিন পায়পা লাগানো, আমার তরিকা আমার তরিকা, অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। এগুলো নিয়ে আমরা পড়ে আছি না তো, অনেক বড় বড় বিষয়কে বাদ দিয়ে আমরা যে বিষয়গুলো কিন্তু পড়ে আছি এটা কি আসলে আদৌ বিচক্ষণ মুসলিমের পরিচয় হচ্ছে ভাই? রিবা বড় সমস্যা, আপনার ইকোনমিক ইনফ্লুয়েশন বলে একটা কথা আছে, আপনার শ্রম চুরি করে খাওয়া হচ্ছে, শ্রম আপনার শ্রম চুরি করে খাওয়া হচ্ছে, কে খাচ্ছে? বিশ্বের একটা অংশ, বিশ্বের একটা অংশ, বিশ্বের অন্য সমস্ত অংশের মানুষের শ্রমকে চুষে খাচ্ছে রক্তের মতো। আমি সব বলতে পারবো না, আমি কয়েকটা কথা বলছি শুনে, ছয় মাস চাকরি করেছেন, দিনে 10 ঘন্টা করে ডিউটি করেছেন, ছয় মাস চাকরি করার পর আপনি উপার্জন করেছেন কথার কথা 6 লক্ষ টাকা, কথার কথা। টাকাটা নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে দিলেন, দিয়ে বললেন আমার 6 মাসের পরিশ্রমের টাকা, 6 মাস 10 ঘন্টা করে শ্রম দিয়ে 6 লাখ টাকা আর্ন করেছি, এটা রেখে দাও, এটাকে জমাও। আপনি টাকাটাকে সুন্দর করে রেখে দিলেন আপনার সিন্ধুকে বা আপনার আলমারিতে, এটা আপনার 6 মাসের রক্ত পানি করা শ্রমের ফসল, মাশাআল্লাহ। টাকা রেখে দেওয়া হলে এখন এই 6 লক্ষ টাকা দিয়ে এখন আপনি যা করতে পারবেন মাশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন। এখন আপনার স্ত্রীকে বললেন আমি টাকাটা এখন ইউজ করতে চাচ্ছি না, আমি এটা 20 বছর পরে বের করবো বা 10টা বছর পরে তুমি আমাকে টাকাটা দিও, তা আপনি দেখছেন 10 বছর পরেই 6 লাখ টাকা বের করলেন, সেই টাকায় বের করে দেখছেন 10 বছর আগে আপনি 6 লাখ টাকা দিয়ে যা করতে পারতেন 10 বছর পর আপনি সেটা করতে পারছেন না, করতে যে পারছেন না, আপনার 6 লাখ টাকার মান 3 লাখ টাকা চলে আসলো, আর বাকি 3 লাখ টাকা আপনার 3 মাসের শ্রম, আপনার 3 মাসের শ্রম কেউ চুরি করে খেয়ে ফেলেছে, কি করবেন এখন? কেন হলো ওটা? যদি এমন হতো 6 মাসে আপনি যে উপার্জন করেছেন এটাকে এমন একটা সম্পদে আপনি কনভার্ট করেছেন যে সম্পদটার ভ্যালু কমে যাবে না, তাহলে 6 মাস পরেও যখন আপনি সেটাকে বের করতেন তার ভ্যালু সেম থাকতো, আপনার সম্পদ সম্পদই থাকতো, আপনার শ্রম শ্রমই থাকতো, আপনার শ্রমকে গচুরি করে খেতে পারতো। কথা বললে বলবে যে কি বলে, নতুন কথা আগে কখনো শুনি নাই, বুঝি নাই। ওয়ার্ল্ড ইকোনমিক্স পড়েন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে জানেন, ইসলামিক ইকোনমিক্স পড়েন, তাহলে না বুঝবেন। সারাটা দিন যদি এই সুরেলা বক্তব্যই করে বেড়ান, আর যে কথাগুলো বললে মানুষের মাঝে বুঝেন তো কোনো সমস্যা হয় না এবং ভালো প্রফিট আসে, ইখতিলাফি যে বিষয়গুলো আছে এগুলো যেগুলো নিয়ে কথা না বললেই হয়, যেগুলো নিয়ে বললে উম্মার আরও বিভক্তি বাড়ে, এগুলো নিয়ে পড়ে থাকলে এগুলোর দিকে ফোকাস করবেন কখন? আপনি সারা ওয়ার্ল্ডকে চোষা হচ্ছে ভাবে, আমি বলছি আগামী আরো 10, 20, 30, 40 বছরে ওয়ার্ল্ডের একটা অংশ আরো ধনী হতে থাকবে, বাকি অংশ আরো প্রভার্টি ডেস্টিনেশনে যেতে থাকবে। আর যখনই আপনি দাঁড়াতে চাবেন ইসলাম নিয়ে আপনার টাকার মান পড়ে যাবে, আপনি ইন্দোনেশিয়ার মতো সমস্যা হতে পারে, টার্কির মতো সমস্যা হতে পারে, কই চায়না রাশিয়ার তো সমস্যা হয় না, চায়না তো ইসলামিক কান্ট্রি না, রাশিয়া তো মুসলিম কান্ট্রি নয়, তাহলে ওদের এই সমস্যা হয় না কেন? ওরা কিভাবে ডিল করে ভাবেন এগুলো নিয়ে পড়েন, ওদের সমস্যা হয় না কেন? টার্কির সমস্যা হয় কেন? ইন্দোনেশিয়ার প্রবলেম হয় কেন? ভেনিজুয়েলার প্রবলেম হয় কেন? বিকজ কিছু একটা ব্যাপার তো আছে, চায়না রাশিয়া এদের ধার ধারে না, চায়না রাশিয়া এদের ধার ধারে না, ওরা মুসলিম না তারপরেও ধার ধারে না, ওদের প্রাইড আছে, নেশন ওয়াইজ প্রাইড আছে, ওরা কোনো ধার ধারে না। এমনও ঘোষণা যে ঠিক আছে মিসাইল ছুটছেন পরীক্ষা করছেন, এমন মিসাইল বানায় দিব শব্দের চেয়ে শব্দের গতিবেগে চেয়ে দ্রুত যেতে পারবে এবং একে 2 মিনিটে বিডেন করে দিতে পারবে, রাশিয়ার স্টেটমেন্ট। কই রাশিয়াকে তো দমন করতে পারছে না, রাশিয়া কি ইসলামিক কান্ট্রি? কমিউনিজমের উপরে আছে তারা, চায়না কি ইসলামিক কান্ট্রি? সারা ওয়ার্ল্ডের ব্যবসা লিড করছে এবং তারা
আমাদের অবস্থা হলো কেন মুসলিমদের এক নাম্বার কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারেনি দুই নাম্বার যে যে যেসব সাবজেক্টের জ্ঞান অর্জন করতে হতো আমাদের আমরা ছোটবেলা থেকে এটা করতে পারি নাই তিন নাম্বার আমাদের ইউনিটি ছিল না চার নাম্বার যখনই উম্মারকে উপকার করতে চেয়েছে একে সবাই মিলে আবার দমিয়ে দিয়েছে হালালের পিছনে ছোটেনি হারামের পিছনে ছুটেছে দিনকে দুনিয়ার উপরে দিনকে দুনিয়ার উপর অগ্রাধিকার দিতে পারে নাই বরং দুনিয়াকে দিনের উপর অগ্রাধিকার দিয়েছে প্রথম সমস্যা আমাদের পড়াশোনা হয়নি পড়ানো যে আমল হয়নি আমাদের হালাল হারামের কম্বিনেশন ঠিক ছিল না আমাদের ঐক্য ছিল না এবং আমরা মূল কাজগুলো করার চাইতে ওই পপকর্ন নিয়ে বেশি পড়েছিলাম এখন অনেক দেরি হয়ে গেছে এটা সত্য কথা আমি যতই বলি যত কিছু বোঝানোর চেষ্টা করি না কেন যত ফ্র্যাঙ্কলি বলি আর আমার মতো আরো যতজনই বলুক না কেন একটা কথা বাস্তব সত্য অনেক দেরি হয়ে গেছে আল্লাহ পাক এখন কি করবেন আল্লাহ পাক কারো মুখোপেক্ষী আল্লাহ পাক সরিয়ে দিবেন দিয়ে অন্য কমকে এখানে হেদায়েত দিয়ে নিয়ে আসবেন যারা আমাদের মতো হবে আল্লাহ পাক দেখে নিয়েন এমন প্রজন্ম তৈরি করবেন আমাদের পরে বাচ্চাদের মধ্যে থেকে আমাদের বাচ্চা তার বাচ্চা এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ দেখবেন যারা ইসলামের পতাকা হাতে নিয়ে ইসলামের পথে হাঁটবে ইনশাল্লাহ ইসলামকে জয় করেই ছাড়বে তারা ইনশাল্লাহ আমার দ্বারা হয়তো কিছু হবে না হচ্ছে না আমি স্বীকারও করি আমি পারছি না এবং আমি পারার মতো যোগ্য না আমরা যদি নাও পারি আল্লাহ পাক দেখবেন এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাল্লাহ যারা একদিন না একদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে ইনশাআল্লাহ তারা সঠিক সিলেবাসে পড়বে তারা জানার অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ দেখবেন তারা হালাল হারাম মেনে চলবে তারা আদর্শ পরিবার গড়বে তারা ঐক্যবদ্ধ থাকবে তারা স্মার্ট হবে তারা আবেগে শুধু নারীর তাকবীর আল্লাহ আকবার গরু গোশত খাওয়া মুসলিম হবে না তারা শেকড় থেকে শক্তিশালী মুসলিম হবে ইনশাআল্লাহ এবং হাদিসের পাতায় পাতায় ভবিষ্যৎবাণী আছে ইনশাআল্লাহ তাআলা এরকম কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড আল্লাহ পাক তৈরি করবে আস্তে 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 ওয়ার্ল্ড আবার ইসলামিক ওই সুন্নার দিকে ফিরে যাবে ঈসা আলাইহিস সালাম আসবেন ইমামুল মাহদিও আসবেন ইসলামিক কন্টিনেন্ট গড়ে উঠবে কুফারদের এই দৌরত্ব থাকবে না ইনশাআল্লাহ দেখবেন শান্তি শৃঙ্খলা আমন চ্যান সব জায়গায় ছড়িয়ে পড়বে চল্লিশ বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এই সিলসিলা অব্যাহত রাখবেন তারপরে তার তার বিয়ে হবে তার সন্তান হবে তার মৃত্যু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হবে তার এই জেনারেশনের পরে এমন প্রজন্ম আসবে যারা এত বাজে হবে যে রাস্তার রাস্তাঘাটে তারা জেনা করবে এবং ওই ওই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে ওয়ার্ল্ড এদিকে যাচ্ছে এইটুক সময়ের মধ্যে আমরা কি করতে পারি ভাই আমরা আপোষে ইখতিলাফ করতে পারি আমরা এক আলেম আর এক আলেমের পিছনে লাগতে পারি তাই না আমরা ইখতিলাফপূর্ণ মাসালাগুলোকে নিয়ে মসজিদ ভাগ করতে পারি আমরা শান্তি স্থিতিশীলতা যে রাষ্ট্রের মধ্যে আছে এখানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ছড়াতে পারি তাই না এইগুলো আমাদের করণে নাকি নাউজুবিল্লাহ আমরা প্রথমত জ্ঞান অর্জন করতে পারি এখনো সময় আছে আমাদের জ্ঞান অর্জন করার সময় আছে যারা ইয়াং তাদের সময় আছে জ্ঞান অর্জন করতে পারি আমাদের পরিবারকে আদর্শ পরিবার রূপে করতে পারি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি আমরা পরকালের বান্দা হয়ে বাঁচতে পারি আমরা হালাল খেতে পারি হারাম ত্যাগ করতে পারি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি আমরা এখনও আমাদের মা বোনদেরকে দিনের পথে নিয়ে এসে তাদের দ্বারা মহিলাদের খেদমত করাতে পারি আমরা এখনও যুগোপযোগী মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এখনও আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি আমরা আমাদের ঊর্ধ্বতন যারা যারা আছেন তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি তাদের কাছে সঠিক মেসেজ তুলে ধরতে পারি আল্লাহ চাইলে সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতৃত্ব বেরোতে পারে আমরা চাইলে এখনও অনেক কিছু করতে পারি উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি সবাইকে নিজের ভাই মনে করতে পারি আমাদের আপোষের ইখতিলাফগুলোকে বাদ দিয়ে যে বিষয়ে আমরা একমত সেই বিষয় নিয়ে সামনে যেতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো করার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে মুসলিম উম্মাহকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আমি দোয়া করছি আপনার দোয়া শরীক হন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জ্ঞানের পরিধিটাকে বাড়িয়ে দেন
আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে সংশোধন করে দেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অনুযায়ী যেন আমল করার তৌফিক ইনায়াত করেন আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তোলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার বেকারত্ব দূর করে দিন আমাদেরকে যাবতীয় হারাম অশ্লীলতা পর্নোগ্রাফি জিনা থেকে বেরিয়ে দূরে রাখুন এবং পবিত্র জীবনের উপর প্রতিষ্ঠিত রাখুন হায়াতুত তাইয়্যিবা দান করুন আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবার রোগ শেফা দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের মা বোন যারা আছেন তাদের সবাইকে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তানরা আগামী দিনগুলোতে ইসলামকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আপোষের ইখতিলাফ দূর করে দিন এবং সবাই মিলে একটা ইউনাইটেড মুসলিম বন্ড তৈরি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম আমি যা বলেছি এর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে ভুলগুলো আমার পক্ষ থেকে ভুলের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু